আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে আপনাদের সাথে আছি ফারজানা তানি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আল্লাহর মেহমানরা হাজির হয়েছেন আরাফাতের ময়দানে লাভবাইক আল্লাহম্মা লাভবাইক ধ্বনিতে মুখর পবিত্র আরাফাতের ময়দান সেলাইবিহীন সাদা কাপড় পরে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করবেন হাজিরা এবার হজের খুদ্া পাঠ করবেন শায়ক ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ উপস্থিত প্রায় পঁচিশ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধর্মের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার বিস্তারিত আল্লাহমাল লাব্বাইক ধ্বনিতে মুখরিত গোটা আরাফাতের ময়দান ফজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে ফজের পর থেকে আরফাত ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা এখানেই সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা আরাফায় উপস্থিত হাজেরা জোহর ও আসর নামাজ আদায় করে মোজতালিফায় ফিরবেন সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ লাখ হাজি সহ মোট প্রায় পঁচিশ লাখ মুসলমান এবার হজ করার সুযোগ পেয়েছেন হজের খুদ্বা পাঠ করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইক ডক্টর মাহেদ বিন হামাদ বিন মোয়াকাল আল মাইকিলি এবার হজের খুতবার অনুবাদ প্রচার করা হবে বাংলাসহ বিশ্বের পঞ্চাশটি ভাষায় দশে জিলহজ রবিবার মুজতালিফায় ফজর নামাজ আদায় করে মিনায় যাবেন হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কোরবানিতে অংশ নেবেন তারা পরে হাজিরা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ সাদবাদ তা অফ করে আবার মিনায় অবস্থান করবেন এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে শাহাদা ছাউন আর টিভি দর্শক হজের আনুষ্ঠানিকতা জানাতে সৌদি আরব থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার হানিস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে একটু জানাবেন যে আজকে হজের আনুষ্ঠানিকতা কি কি রয়েছে সবকিছু মিলে বিস্তারিত জি ধন্যবাদ ফাজেমা তানি আপনাকে আসলে আপনি যা বলেছেন আপনারা জানেন ফজরের নামাজের পর থেকে কিন্তু লাভবাহিক আল্লাহ উম্মা লাভবাহিক দলিতে কিন্তু আমাদের সম্মানিত লক্ষ লক্ষ হাজিগণ বর্তমানে অবস্থান করছেন আরাফাতের মাঠে আসলে আরাফের মা মাঠে তারা আহ আজকের জুহর এবং আসরের নামাজ একসাথে আদায় করে তারা কিন্তু সূর্য উচ্চের সাথে সাথে কিন্তু তারা চলে যাবেন মুজতালিফার উদ্দেশ্যে মুজতালিফাতে গিয়ে কিন্তু তারা কঙ্কর সংগ্রহ করে কিন্তু তারা রোয়ানা দিবেন মিনার উদ্দেশ্যে মিনাতে এসে কিন্তু তারা কঙ্কর নিক্ষেপ করবে শয়তানকে এবং দিবেন আপনাকে যদি জানিয়ে রাখি আমাদের সম্মানিত হাজিগুলো কিন্তু অনেক ভালো আছে এবং গতকালকে কিছু হাজি আপনার অসুস্থ হয়ে গেছিল গরমের জন্য এবং সৌদি সরকারের পক্ষ থেকে কিন্তু নিষেধ করা হয়েছে যাতে যারা গরমের মধ্যে কেউ বাইরে না যায় বর্তমানে আরাফাতের মাঠের মধ্যে পানি পানি নিক্ষেপ করতেছেন এবং আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় ষোলো জন হাজির মৃত্যুবরণ করেছেন আর কিছু লোক আর কিছু হাজি আজ বর্তমানে অসুস্থ অবস্থা আছে যাদের যে বেশি অসুস্থ তাদেরকে কিন্তু তারা আহ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে কিন্তু হস্তরাণের সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার এবং বাংলাদেশ কৌন্সিলের পক্ষ থেকে তা আজকে কিন্তু আমাদের তাপমাত্রা বেশি থাকবে এবিটা কিন্তু সবাই আবহাওয়া থেকে জানিয়েছে যাতে তারা বিনা কারণে যাতে বাইরে না যায় হ্যাফার জানা এই ছিল আরব থেকে সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে জানাবো অন্যান্য প্রসঙ্গ এই যাত্রায় ভোর থেকেই যে যেভাবে পারছে রাজধানী ছাড়তে শুরু করেছে চতুর্থ দিনে বাড়ছে মানুষের ভিড় ট্রেন বাস লঞ্চে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ সকাল থেকেই কমলাপুর থেকে সবকটি ট্রেনে সময় মতো ছেড়েছে এছাড়াও সকাল থেকে ভিড় রয়েছে বাস টার্মিনালগুলোতেও রাজধানীর গুলিস্তান মহাখালী গাবতলি সায়দাবাদ বাস টার্মিনাল সহ বেশিরভাগ দূরপাল্লার বাস কাউন্টারে ভিড় করছেন যাত্রীরা তারা জানিয়েছেন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়েছেন তারা সদরঘাট লঞ্চ টার্মিনালেও রয়েছে উপচে পড়া ভিড় খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম এবং টঙ্গি থেকে আমাদের সাথে যুক্ত হবেন তরিকুল ইসলাম তারেক আশিকুল শুরুতে আপনার কাছে জানতে চাইব যে ট্রেনে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সকাল থেকে যেই ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলো সবকটি যথাসময় ছেড়ে গেছে কিনা তানি ধন্যবাদ আপনাকে আমি যে ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তিন নম্বর প্ল্যাটফর্মের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ট্রেনের ভেতরের যে পরিস্থিতি বেশ কয়েকটি বগিটি কিন্তু আমরা দেখছিলাম যে যাত্রীদের যাত্রীরা এখান থেকেই ঠিক কমলাপুর স্টেশন থেকেই কিন্তু তারা খুব প্রতিযোগিতামূলক একটা অবস্থার মধ্যে থেকেই তারা যাত্রা শুরু করেছেন এবং পরবর্তী স্টেশনগুলোতে পরিস্থিতিটা ধীরে ধীরে আরও বেশি অস্বস্তিক অস্বস্তিকর হবে এবং আমরা এমনটাই কিন্তু দেখছি এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ট্রেনের এখনও পর্যন্ত ছাদে না উঠলেও দরজার মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন এবং ভেতরে প্রবেশ করার মতো অবস্থা নেই এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি তা নিয়ে আপনাকে যে সকাল থেকে যে কটি ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনই কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে কোনো শিডিউল বিপর্যয় বা কোনো বিলম্ব ছিল না এবং সেক্ষেত্রে কিন্তু একটা স্বস্তি আছে কিছু কিছু যাত্রী যেমনটা অভিযোগ করছিলেন যে তারা অভিযোগ করছিলেন যে টিকিট আসলে অনলাইনে না পাওয়া গেল কালোবাজারিদের কাছ থেকে তারা টিকিট নিয়েছেন এবং সেই ক্ষেত্রে এগারোশো টাকার টিকিট তাদেরকে বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকা দিয়ে তাদেরকে কিনতে হয়েছে এরকম কিন্তু অনেকে অভিযোগ করেছেন এবং যারা যাত্রা করছেন যদিও অস্বস্তিকর কিন্তু তারা অনেকেই বলছিলেন যে শেষ মুহূর্তের যে পরিস্থিতিটি যখন আত্মীয় স্বজনদের কাছে তারা পৌঁছান স্বজনদের কাছে তখন সেই উচ্ছ্বাস আসলে প্রকাশ করার মতো না এরকমটা কিন্তু অনেকেই আমাদেরকে বলছিলেন তবে আমরা যেটুকু জেনেছি রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে ঈদ যাত্রাকে যতটা ভোগান্তিমুক্ত করা যায় সেই ক্ষেত্রে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে তবে শেষ পর্যন্ত কিন্তু এই যাত্রায় আমরা দেখি যে ট্রেনের ছাদ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই ঢাকা ছাড়তে থাকেন তো এখনো পর্যন্ত ওরকম কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের যাত্রীদের যেসব বিড়ম্বনা রয়েছে সেগুলো নিয়ে আসলে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সেগুলো নিয়ে আসলে তারা শেষ পর্যন্ত স্বস্তি প্রকাশ করেন তানি আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরেই কমলাপুর স্টেশনের এখানে একটি ব্রিফ হবে এবং সেখানে আজকে কি পরিমাণ যাত্রী যাতায়াত করবেন এবং তাদের যে প্রতিদিন যে উনসত্তরটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় এবং ঊনসত্তরটি ট্রেন ঢাকায় আসে সেই হিসাবে একশো আটষট্টিটি ট্রেন চলাচল করে এই চলাচলের ক্ষেত্রে যাতে কোনো প্রকার বিলম্ব না হয় এবং প্রতিটি ট্রেন যাতে সম্মত ছাড়তে পারেন সেই বিষয়গুলো নিয়ে তারা একটি ব্রিফ করবে এবং সেখানে আরও বিস্তারিত তথ্য জানা যাবে তো তানি এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখন আমাদের সাথে যুক্ত হবেন গাজীপুরের টঙ্গি রেলওয়ে স্টেশন থেকে তরিকুল ইসলাম তারেক আমরা তারেকের কাছ থেকে জানবো যে ঢাকা ছাড়ার পরে সেখানে ট্রেনের পরিস্থিতিগুলো কেমন হয় আসলে যাত্রীদের ভোগান্তি কতটুকু থাকে তারেক আমাদেরকে জানাবেন ধন্যবাদ আশিকুল আপনি জানেন যে গাজীপুর কিন্তু একটি শিল্প দূষিত এলাকা এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকা নির্বাহের কারণে কিন্তু এই গাজীপুরে এসে বসবাস করে তার মধ্যে কিন্তু টঙ্গি সবচেয়ে বেশি জনবহুল এলাকা এখানে কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে এবং ঈদ ঘনিয়ে এলে আপনি পাই প্রতি বছরই কিন্তু ঈদের সময় কিন্তু মানুষ তাদের গ্রামে যাওয়ার জন্য যে একটি চাপ লক্ষ্য করা যায় সেটি কিন্তু টঙ্গিতে খুব বেশি লক্ষ্য করি আমরা তো তবে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ অনেকটাই কম আমি সকাল থেকে ঢাকা সিং মহাসড়কেও প্রদক্ষিণ করেছি এবং এখন এই মুহূর্তে আমি রয়েছি টঙ্গি রেলওয়ে জংশনে এখানে কিন্তু প্রতি বছর আমরা যে বিষয়টি দেখতে পাই যে এখানে কিন্তু যেই যাত্রীদের চাপ থাকে সেই চাপটি কিন্তু এই বছর কিন্তু নেই আমি যদি একটু দেখাই যে এই স্টেশনটি কিন্তু একেবারে ফাঁকাই বলা চলে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন এখানে এখান দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে সে রওনা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই বছর কিন্তু যাত্রীদের চাপ অনেকটাই কম এবং এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা স্টেশন মাস্টারের সাথে যে কথা বলেছি তা তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে গত বছর কিন্তু এবছর তারা যাত্রীদের চাপ অনেকটাই কম দেখতে পাচ্ছে এবং যে ভোগান্তি তারা প্রতি বছর পোহাতে হয় যাত্রীরাও যে ভোগান্তি পোহায় সেটি কিন্তু এবছর তুলনামূলক নেই বললেই চলে তো সব মিলিয়ে বলা চলে যে যাত্রীরা কিন্তু এখনো পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে যা তারা এখনো যাচ্ছে না গ্রামে পর্যাপ্ত চাপ নেই এবং আমরা কিছু যাত্রীদের সাথে কথা বলেছি যেহেতু এটি একটি শিল্প দূষিত এলাকা এখানে কিন্তু শ্রমিক অনেক রয়েছে তারা জানিয়েছে যে আজ বেলা দুইটার পরে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কথা রয়েছে সেগুলো বন্ধ হলে হয়তো বা কিছুটা যাত্রী চাপ থাকতে পারে তো এই ছিল আমার কাছে টঙ্গি থেকে সর্বশেষ তথ্য আশিক এবং তারেক আপনাদের দুজনকে ধন্যবাদ অন্যদিকে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে গাজীপুরে কালিয়া করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় ঘরমুখ মানুষের ঢল নেমেছে চন্দ্র থেকে চৌরাস্তা নবীনগর মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে গণপরিবহন বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ করেন যাত্রীরা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে কালিহাতি উপজেলার চর বাবলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এগারো কিলোমিটার দূরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী এবং চালকদের যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও গণপরিবহনের পাশাপাশি ট্রাক পিক আপ ভ্যান ও মোটর সাইকেলে করেও বাড়ি ফিরছে মানুষ যানবাহনের চাপ রয়েছে পদ্মা সেতু এলাকাতেও লাদে আজকে কথা জুরাইন থেকে আসছি যাব ফরিদপুর রাজbari ঢাকা আজিমপুর থেকে তো আশার পথে রাস্তা খুব ভালো ছিল শুধু জুরাইন ফ্লাইওভারে একটু জ্যাম ছিল আর কি সমস্যা এখানে আমরা গাড়ি পাইতেছি না আবার গাড়ি পাইলেও ভাড়া বেশি নিতাছে অনেক অনেকদিন পরে দেশে যাচ্ছি আমরা গাড়ি পাচ্ছি না ভাড়া বেশি নিতাছে বড়ার থেকে এবার ভাড়া প্রায় 30-40% নিচ্ছে এবং গাড়ি গাড়ি খুবই সংকট এবারে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি গাজীপুরের চন্দ্রামোড়ে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন বিপ্লব বিপ্লব মহাসড়কে যানজট স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রশাসন কোন ধরনের উদ্যোগ নিয়েছে কিনা এবং বাড়তি ভাড়ার যে অভিযোগ করেছেন যাত্রীরা এই অভিযোগের কতটা সত্যতা পেয়েছেন জি তানিয়া আমি একটু বলি যে আসলে চন্দ্রা ত্রিমুর উত্তরবঙ্গের তেষ্টি জেলার মানুষ কিন্তু তাদের যেতে হয় যার ফলে প্রতি বছর ঈদ আসলেই এই চন্দ্রা ত্রিমুরে তাদের ভোগান্তি পোহাতে হয় তবে আমি বলে রাখি কালিয়াকুর একটি শিল্প অধ্যসিত এলাকা এখানে কিন্তু প্রায় শিল্প কলকারখানা ছুটি হয়েছে যার ফলে সকালে থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু সকালেই মানুষের ঢল বেশি দেখা যাচ্ছে তবে ভাড়া নেওয়ার অভিযোগে আমি জানতে পেরেছে এবং আহ যাত্রীরা যেমনটি বলেছেন যে গতবারের যে ভাড়া ছিল তার চেয়ে দুগুণ বা তিন গুণ ভাড়া তাদের বেশি গুনতে হচ্ছে এই বিষয়ে প্রশাসনকে জানালেও কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ তবে আরেকটা বিষয় আপনাকে বলি এই চন্দ্রা ত্রিমুর এলাকায় দুই পাশেই কিন্তু কাউন্টার রয়েছে যার কাউন্টারের ফলে কিন্তু এই গাড়ির জটলা বেশি রয়েছে তবে চন্দ্রা থেকে চৌরাস্তা এবং চন্দ্রা থেকে নবীনগর চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত থেমে থেমে কিন্তু চলছে গণপরিবহন জি ছিল এলাকার সর্বশেষ খবর ওদিকে রাতে দেদারসে বেচা কেনা হলেও রাজধানীর হাটগুলোতে প্রচুর গরু ছাগল রয়ে গেছে ক্রেতারা দেখে শুনে দরদাম করে কিনছেন তাদের পছন্দের কোরবানির পশু অনেকেই দাম নিয়ে অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন গরুর খাবার সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় তারা ন্যায্য দামে চাইছেন অনেকেই নির্ধারিত বাজেটের মধ্যে গরু কিনতে পেরে খুশি ঈদের একদিন বাকি থাকলেও রাজধানীর হাটগুলোতে প্রচুর গরু থাকার পরেও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এখনও ট্রাকে ট্রাকে কোরবানির পশু আসছে তবে দাম বেশি যাওয়ায় আশানুরূপ বেচা কেনা নেই দর্শক রাজধানীর তেজগাঁও পলিটেকনিক মাঠে রয়েছেন সহকর্মী এর বাদল সরাসরি চলে যাচ্ছে সেখানে বাদল কোরবানির পশুর হাটে বাড়তি দাম চাওয়ার অভিযোগ রয়েছে এটি আসলে কতটা সত্য এবং সবকিছু মিলিয়ে বেচা কেনা কেমন দেখছেন সবকিছু মিলিয়ে বেচা কিনা বেশ ভালো জুমে উঠেছে এই যে পলিটেকনিক হাট তেজগাঁয়ের এই হাটে সাতটি হাসিল ঘর রয়েছে আমরা খোঁজ নিয়ে জেনেছি গত পরশু থেকে আজ পর্যন্ত প্রায় এক হাজার গরু বিক্রি হয়েছে এবং গত গতকাল রাত থেকে এই চাপটা বাড়তি ছিল এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু রয়েছে অনেকে দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন অনেকের কেউ দশটি বিশটি সাধ্য মতো গরু এনেছেন অনেকের বিক্রি হয়েছে অর্ধেকের মতো অনেকের এখনও বিক্রি হয়নি এখানে একজন বিক্রেতা রয়েছে তার কাছে একটু জানতে চাইবো এই যে এই এই যে কালো যে গরুটি সাদা কালো লাল সব সব যে গরুটি এই গরুটির আসলে দাম কত চাচ্ছেন দাম হচ্ছে দুশো বিশ দুশো বিশ আমরা দেখলাম একজন ক্রেতা আপনি যখন দাম বললেন দাম শোনার পরে উনি চলে গেল তো আপনার কি মনে হচ্ছে না যে দাম একটু বেশি চাওয়া হয়ে গেছে একটু বেশি আমরা চাই তো একটু বেশি না চাইলে তো বেচা কিনে হয় না এই গরুটা আসলে ছাড়বেন কত পঞ্চাশ ষাট এভাবে ছাড়া নিয়ে এতেছে কতগুলো গরু আপনি এনেছেন আমি তিনটে আনছি আর আমার বাই আনছে বাসি জামাই আনছে এই যে এই গরুটা এই গরুটার আসলে দাম কেমন এই গরুটা এই গরুটা এক লাখ আশি চাইতেছি এরা চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ হলি বেশি এইটা আপনার কেনা কত কেনা ছিল এক লাখ দশ তারপরে খাওয়াইছি চল্লিশ হাজার আমার পরন চল্লিশ পঞ্চাশ হাজার পর ছা আর একজন ক্রেতা এসেছেন গরু দেখছেন দেখছেন যে গরুর আসলে সাইজ অনুযায়ী বিক্রেতারা তাদের যে নিয়ে আসার খরচ এবং এখানে রাখার খরচ এবং যে কয়দিন লালন পালন করেছেন সেটি মিলিয়ে তারা বলছেন যে আসলে তাদের যে ন্যায্যতা সেই অনুযায়ী আসলে দাম চাচ্ছেন কিন্তু ক্রেতারা এই দামে সন্তুষ্টি নয় ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন এবং যদি দরদামে মিলছে তবে তারা কিনছেন আমরা আরেকটা গরু একটু দেখাতে চাই এই গরুটা আসলে কত আচ্ছা এই এই গরুর আসলে লোক পাওয়া যাচ্ছে না কিন্তু এইটি দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম একটু আগে আমরা জেনেছি যে কারণে দেখছেন যে গরুটির সাইজ এবং এই যেটা আসলে আড়াই লাখের কাছাকাছি এই গরু হলেও এই এই সাইজের গরু আসলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এক লাখ নব্বই হাজার টাকায় একজন ক্রেতা কিনেছেন তো সুতরাং যদি দরদাম মিলছে সেই ক্ষেত্রে আসলে এখানে গরু কিনছেন আমরা জেনেছি যে এর মধ্যেই রাজধানীর সবগুলো হাটে এখনো প্রচুর গরু রয়েছে এবং এখনো যেহেতু ঈদের দুদিন বাকি রয়েছে এবং এখনো রাজধানীতে গরু আসছে তো দাম হয়তো স্বাভাবিক থাকবে এবং ক্রেতারা যেরকম প্রত্যাশা করছেন সেরকম হয়তো তারা পাবেন এখন পর্যন্ত এই ছিল তেজগা গরুর হাট থেকে সর্বশেষ খবর তা নিয়ে ধন্যবাদ আপনাকে ঈদ উল আজহাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট দেশের বিভিন্ন স্থানের হাটে কোরবানির পশু বাড়লেও দেখা নেই ক্রেতার এদিকে টাঙ্গাইলের গোবিন্দাসী পশুর হাটে একদিনে প্রায় পঞ্চাশ কোটি টাকার পশু বিক্রি হয়েছে তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল রিপোর্টে বিস্তারিত নানা জাতের পশুতে ভরপুর টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী পশুর হাট ইদকে ঘিরে পুরোদস্তুর জমে উঠেছে এই হাট কোরবানির পশু কিনতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ছুটে আসে গোবিন্দ দাসের এই হাটে দাম নিয়ে ক্রেতারা খুশি হলেও খুশি নন বিক্রেতারা তুলনামূলক কম দামে পছন্দের পশু কিনে খুশি ক্রেতারা বৃহস্পতিবার হাটটিতে প্রায় চল্লিশ হাজার পশু ওঠে বিকে কিনে হয় প্রায় পঞ্চাশ কোটি টাকায় বাজার মোটামুটি ভালো হয় সস্তায় যেতে ভালো এখানে গরুর বাজার মোটামুটি আজকে সহনশীল আছে আমরা গরুর সাতটা কিনছি ইনশাল্লাহ আরো দুটা কিনবো গরুর দাম বাড়ির যে দাম করছে তার চাইতে অনেক কম দশ হাজার প্রতি গরুতে দশ হাজার চার পাঁচ হাজার দেড় হাজার টাকা কমে গেছিলাম খুবই ভালো দাম এখানে অনেক গরু পাওয়া যায় আমাদের গাজীপুরের তুলনায় এখানকার দাম কম ঈদকা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় জমে উঠেছে পশুর হাট উপজেলার পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে দেশি শাহিওয়াল ফিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু মহিষের বেচাকেনা চলে তবে এহাটে হাটে ভারতীয় কোনো পশুর দেখা মেলেনি মৌলভীবাজার জেলার টেংরাবাজার, বাবনাবাজার, সিনদুরখান, সাগরদিঘির পার, কমলগঞ্জ, জুরি, বড়লেখা ও জেলা স্টেডিয়াম সহ স্থায়ী অস্থায়ী হাটে প্রচুর পরিমাণ পশুর সরবরাহ হয়েছে। হাটে ক্রেতা সমাগম কম হলেও ঈদের আগে পুরো দমে জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। গরু দশেষ্ঠ আছে, লাগিনা শুক্রবারতাই লাগবে আরেক বাড়ি তুই আরো জারো বুঝছেন একটা গরু বেচা কেন automata মারছে কমিটি একটা বাইলে বাইজে আছে আজকে বাজারও প্রচুর গরু উৎসর্গ আগে ওই সুবিধা লইলিতাম বাড়ি রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে কোরবানির পশুর হাট স্থাপন করেছে পৌরসভা জেলার বড়কল লঙ্গদু বিলাইছড়ি জুরাছড়ি নোনিয়ারচর উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে কাপ্তাই রদে নৌকথে পাহাড়ি গরু নেয়া হচ্ছে পশুর হাটে পাহাড়ের এসব গরু স্বাভাবিকভাবে মোটা তাজা ও সুস্থ হওয়ায় সহজেই ক্রেতাদের মন কাটছে ইমরুল কায়েস আর আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের সিকিম রাজ্যে অতি বৃষ্টির ফলে ভূমিধসে দশ বাংলাদেশি সহ এক হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন শুক্রবার পর্যন্ত টানা ছত্রিশ ঘন্টার ভারী বর্ষণে রাজ্যের কালিম্পং জেলার অনেক জায়গা পানির নিচে তলিয়ে গেছে ধস নেমেছে বহু পাহাড়ি রাস্তায় সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উত্তর সিকিমের লাচুং এর সঙ্গেও এছাড়াও মাঙ্গান জেলায় ভূমি ধসে নিহত হয়েছেন ছজন এমন বিপর্যয়ের মধ্যে আটকে পড়া পর্যটকদের সড়ক ও বিমান পথে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় দেশটির স্থানীয় প্রশাসন এদিকে অতিবৃষ্টির ফলে তিস্তার পানি বেড়েছে তবে পরিস্থিতি এখনও বিপদসীমা অতিক্রম করেনি বলে জানায় স্থানীয় প্রশাসন ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশু সহ পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও ত্রিশ তবে এই হামলায় দুই ইসরায়েলি জিম্মিও নিহত হয়েছে বলে জানায় স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের আল কাসাম ব্রিগেড এদিকে ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য পাঠানো মানবিক ত্রাণ বহরে হামলার জেরে ইসরায়েলের একটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সাফ নাইন নামের এই সংগঠনকে গেল শুক্রবার নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় সংগঠনটির বিরুদ্ধে ত্রাণের চালানে বাধা দেওয়া ও ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে সকালের সংবাদ এই পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান আওয়ার ডায়াল করুন ওইখানে সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে